ক্যাপিটালে দাঙ্গার পর দুই বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবারও চালু করার ঘোষণা দিয়েছে মেটা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানান মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট। বিবৃতিতে তিনি বলেছেন, রাজনীতিবিদরা কী করছেন তা শোনার সুযোগ মানুষের থাকা উচিত। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটা এক বিবৃতিতে একথা জানিয়েছে। দুই বছর আগে পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলার উস্কানি দেওয়ার জেরে ট্রাম্পকে নিজেদের মাধ্যমে নিষিদ্ধ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক প্রেসিডেন্ট নিক লেক বলেন, কয়েক সপ্তাহের মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামে ট্রাম্পের বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট আবার চালু করতে যাচ্ছে তারা। তবে আগের মতো ঘটনা যাতে আবারও না ঘটে সেজন্য পাহারার ব্যবস্থা রাখা হবে। নিকলেক আরও জানান, ট্রাম্প যদি আবারও ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি পরিপন্থী কাজ করেন তবে দুই বছরের জন্য তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে। তবে মেটার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হলেও কবে নাগাদ ডোনাল্ড ট্রাম্প ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরবেন তা জানা যায়নি। তবে এর আগে ট্রাম্প ফেসবুকে সমালোচনা করে বলেছিলেন, তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে সামাজিক মাধ্যমটি বিলিয়ন ডলারের লভ্যাংশ হারিয়েছে। 2021 সালের 6 জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে হামলা চালান ট্রাম্পের উগ্র সমর্থকেরা। অভিযোগ উঠে সামাজিক মাধ্যম ব্যবহার করে ট্রাম্প এই হামলা উস্কে দিয়েছেন। হামলার পরদিন ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ করা হয়। ওই সময় ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তাদের নীতিমালা লঙ্ঘনের জন্য এটাই ট্রাম্পের সর্বোচ্চ শাস্তি। ক্যাপিটলে হামলার পরিপ্রেক্ষিতে ওই সময় নিজেদের প্ল্যাটফর্মে ট্রাম্পকে নিষিদ্ধ করে টুইটার এবং ইউটিউবও। iBTV USA News Desk।